পঞ্চান্ন খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি প্রথম শান্তিপুরে আসেন এবং বেশ কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি শান্তিপুরে, এবং উল্লেখযোগ্যভাবে বেলগড়িয়া এলাকায় একটি মডেল মহিলাদের স্কুল তৈরি করেন বিদ্যাসাগর। এবং এরপরে 1856 খ্রিস্টাব্দের আমরা জানি 22শে ডিসেম্বর প্রথম যে বিধবা বিবাহ হয়েছিল, সেই বিধবা বিবাহের যে কন্যা ছিলেন লক্ষ্মীমণি দেবীর মেয়ে কালীমতী, তিনি শান্তিপুরের বাসিন্দা এবং কলকাতার সুকিয়া স্ট্রিটে প্রথম এই বিধবা বিবাহ সংগঠিত হয়েছিল। ফলে কোথাও না কোথাও শান্তিপুরের সঙ্গে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই